মসজিদে শুহাদা উহুদ। মসজিদে শুহাদা উহুদ মদিনার মসজিদে নববী থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে অবস্থিত একটি বিখ্যাত মসজিদ। এই মসজিদটি ইসলামের একটি পবিত্রতম স্থান ধারণ করে এবং প্রতি বছর অনেক দর্শনার্থীকে আকর্ষণ করে। মসজিদটিকে মুসলমানদের দ্বারা একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ল্যান্ডমার্ক হিসেবে বিবেচনা করা হয়, কারণ এখানে ইসলামের একটি বড় যুদ্ধ উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল। উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুসারীদেরকে মসজিদের পাশেই সমাহিত করা হয়। তাদের মধ্যে হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব, যিনি ছিলেন একজন বড় সাহাবী এবং নবীজির প্রিয় চাচা, তাকে উহুদ পাহাড়ের কাছে ওহাদ শহীদ কবরস্থানে দাফন করা হয়। বিশেষ করে হজ ও উমরা কারীগণ শহীদদের প্রতি সালাম জানাতে আসেন এখানে। বিখ্যাত উহুদ পাহাড়ে দাঁড়িয়ে মুসলমানরা একটি আধ্যাত্মিক জাগরণ অনুভব করেন। শ্বেত পাথর দিয়ে তৈরি এই মসজিদে একটি গম্বুজ ও দুটি মিনার রয়েছে। দক্ষিণ থেকে মসজিদটি জাবাল রামা দ্বারা আংশিকভাবে লুকানো, অন্যদিকে মসজিদের পিছনে উহুদ পর্বত স্পষ্টভাবে দেখা যায়। ঐতিহ্যবাহী ও আধুনিক স্থাপত্যের সংমিশ্রণে মসজিদে শুহাদা উহুদ হল মসজিদে নববীর পরে শহরের বৃহত্তম মসজিদ। এখানে একেবারে 15,000 মুসল্লি নামাজ পড়তে পারেন। এই মসজিদটির আশেপাশে 7টি ছোট ছোট মসজিদ আছে। মসজিদটির একটি প্রশাসনিক ব্লক রয়েছে, যেখানে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ সুবিধাসহ হজ ও উমরা যাত্রীদের জন্য উজু করার সুব্যবস্থা রয়েছে। মসজিদটির কাছে একটি ছোট বাজার রয়েছে যা কার্পেট ও খেজুরের জন্য বিখ্যাত। Yeah.